অনেকগুলো ভয়ঙ্কর হাদিসের ভেতরে আরও একটি হাদিস হচ্ছে আঠারো হাজার মাকলুকাত হ্যাঁ অনেকেই অনেকেই বলবো না আপনি যাকে জিজ্ঞাসা করবেন ছোট বড়ো শিক্ষিত অশিক্ষিত মানে ধর্মের জ্ঞান থাক আর না থাক পৃথিবীর যাকে জিজ্ঞাসা করবেন এক কথায় বলতে গেলে এটা একদম ঠোটস্ত মুখস্থ মানুষের আঠেরো হাজার মাকলুকাত আঠারো হাজার মাকলুকাত তো আসলে এটি কিন্তু হাদিসের কোথাও আমাদের নবীজি উল্লেখ করে দেননি যে আল্লাহর সৃষ্টি আঠারো হাজার মাকলোকাত আছে আল্লাহতালা কিছু কিছু জ্ঞান আমাদের মধ্যে দেননি নিজের কাছে রেখে দিয়েছেন তার ভিতরে এই একটি পয়েন্ট আল্লাহ আল্লাহতালা যে আসলে কত মাকলোকাত সৃষ্টি করেছেন তিনিই একমাত্র জানেন এটার সঠিক তথ্য কেউ দিতে পারবে না আল্লাতালা নিজেই জানেন শুধুমাত্র যে তিনি আসলে আসমান এবং জমিনের ভেতরে কত 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 মাকলুকাত সৃষ্টি করেছেন তাই আমাদের উচিত হবে সবসময় সঠিক তথ্য খুঁজে বের করা সঠিক জ্ঞান অর্জন করা অনেকে আমরা এই ভুল তথ্য মানুষকে দিয়ে থাকি বা নিজেরাও ভুলের মধ্যে থাকি আঠেরো হাজার মাকলুকাত কথায় কথায় আমরা কিন্তু বলবো যে আঠেরো হাজার মাকলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সেরা মাকলুকাত আসলে আল্লাহতালা কোরআনের একটি আয়াতে বলেছে যে আমি এই আসমান এবং জমিনের মধ্যে কত মাকলুকাত সৃষ্টি করেছি সেটি যদি সারা বিশ্বের মানুষ জাতি এবং জিন জাতি একত্র হয়েও গুনতে থাকে তবুও সে গুণে শেষ করতে পারবে না সোহান আল্লাহ দেখুন তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদের ভেতরে সব গুণ দেয়নি তাই আমাদের এই ক্ষমতা বা এই শক্তি নাই আমরা বলতে পারবো না যে আসলেও পৃথিবীতে আঠারো হাজার মাকলকাতই আছে আমাদের আশেপাশে যত রকমের প্রাণী আছে এগুলোও যদি আমরা একটু খেয়াল করি তো আমরা বুঝতে পারবো আসলেও কিন্তু আঠারো হাজার মাকলকাত না এটা আমাদের একদমই ভুল একটা তথ্য এবং এই জ্ঞান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আসুন আমরা সবাই সঠিক তথ্য প্রচার করি এবং নিজেরা সঠিক জ্ঞানে শিক্ষিত হই আল্লাহ তালার কোরআন বেশি বেশি আমরা চর্চা করি হাদিস বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করি এবং কোরআনের বাংলা অর্থগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করি তাহলেও আমরা এরকম অগণিত জাল হাদিস থেকে নিজেরাই বের হয়ে আসতে পারব আসলে জ্ঞান কিন্তু খুব একটি আহামরি কিছু নয় এটা চাইলে নিজেরাই অর্জন করা যায় আল্লাহ তালা যদি আমাদেরকে দেন সেটি হচ্ছে আমরা অমো হুজুরের কাছে যাব অমকের কাছে গিয়ে এটা শুনবো এটা বুঝবো তা কেন আমাদের প্রত্যেকের ঘরে পবিত্র আল কোরআন আছে যেটি আমরা চাইলেই আমরা চাইলেই কিন্তু এটি আয়ত্ত করতে পারি এবং এখানে আল্লাহতালা কি বলেছে সেটা আমরা রিসার্চ করতে পারি এবং নিজেরাই এর উপরে পড়াশোনা করে সঠিক জ্ঞান অর্জন করতে পারি এবং সেভাবে নিজের পরিবার এবং নিজেকে এবং নিজের সমাজকে পরিচালনা করতে পারি এটি আহামরি কোনো কিছু নয় কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমাদের ভিতরে এমন কিছু ক্ষমতা আল্লাহতালা দিয়েছেন যে আমরা চাইলেই এটা করতে পারবো তমক পারে তমক পারে আমি কেন পারবো না একটু নিজেরা নড়ে চড়ে বসুন এ একটু নিজেরা বুঝার চেষ্টা করুন কোরআনে কি আছে তা মৃত্যুর আগেই পড়ে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করুন এবং সেভাবে চলার চেষ্টা করুন আসলেই যখন আমি কোরআন রিসার্চ করার জন্য আমার মনের মধ্যে যেই আকলতি আসলো যে আল্লাহতালা একশো চোদ্দোটি ছোড়ার ভেতরে আসলে কি বলেছেন আমাদের জন্য সেটা জানার ইচ্ছা যখন আমার মনের ভেতরে পোষণ হলো তখনই আমি বুঝতে পারলাম যে আসলে এটা আমাদের প্রত্যেকের দরকার কারণ এখানে আমি যখন এটি আয়ত্ত করা শুরু করলাম আস্তে আস্তে এটির উপরে রিসার্চ করা শুরু করলাম তখনই আসলে আমি বুঝতে পারলাম যে কোথায় ছিলাম আমরা এত জীবন কোথায় ছিলাম আমি আমার বিগত যেই বছরগুলো পার করেছি সেইগুলো কথা ভাবলে আমার এখন ভয় লাগে যে এতটা সময় আমি হাতে পেয়েছিলাম কি জানি আগামী আর কয়দিন বাঁচবো জানি না জানি না এই কোরআনের প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আয়াতের বাংলা অর্থ রিসার্চ করতে পারবো কি না জ্ঞান অর্জন করতে পারবো কি না কারণ অনেক স্বপ্ন অনেক ইচ্ছে জেগেছে যে এই পুরো কোরআনের কথাগুলো জানার যে আমার আল্লাহ তালা আমার জন্য কি বলেছে কি জানিয়েছে এই কোরআনের মধ্যে তাই মাঝে মাঝে ভয় লাগে যে আল্লাহ যেন বাকি জীবনটা এখন একটু লম্বা করে যেন সেই জীবনটার ভেতরে শুধুমাত্র কোরআনের বাংলা অর্থগুলো জানবো এবং সেভাবে মানার চেষ্টা করব এবং সেভাবে আমার সমাজ আমার পরিবার আমার প্রতিবেশী সবাইকে জানানোর চেষ্টা করব এবং তাদেরকেও সেভাবে চলার জন্য উৎসাহ দিব কারণ বিগত যে জীবনগুলো পার করেছি সেটি কিন্তু এই জীবনের মধ্যে ছিল না তাই ভয় করে কি জানি অনেকটা জীবন তো বেঁচেছি এত জীবন যদি যত জীবন আল্লাহ আমাকে আয়ু দিয়েছিল সেই জীবন যদি আমি কোরআনের উপর রিসার্চ করতাম তাহলে অনেক কিছু জানতে পারতাম যাই হোক আলহামদুলিল্লাহ এরপরও বলবো আলহামদুলিল্লাহ এই জন্য যে আল্লাহ তালা সর্বশেষের দিকে হইলেও এই জ্ঞানটি মাথার ভিতরে দিয়েছে বা এই ভালো লাগাটা সৃষ্টি করে দিয়েছে যে হ্যাঁ কোরআন সম্পর্কে আমার জানতে হবে আল্লাহ আল্লাহতালা কি বলেছে সেটা আমার জানতে হবে এই ইচ্ছা শক্তিটা যদি তালা না দিত তাহলে হয়তো আজও পেতাম না যেভাবে চলছিলাম পৃথিবী মুখী দুনিয়ামুখী রঙিন চশমা চোখে লাগিয়ে হয়তো সেভাবেই ছুটতাম বা মৃত্যু পর্যন্ত হয়তো এইভাবেই জীবন পার করে দিতাম কারণ চোখের সামনে অনেক মানুষকে দেখেছি এইভাবেই মৃত্যুবরণ করেছে তারা কোরআনের বাংলা অর্থ বা কোরআন সম্পর্কে রিসার্চ করেনি হয়তো আমিও তাদের ভিতরেই পড়ে যেতাম কিন্তু আল্লাহ তালা আমাকে দয়া করেছে তাই আমি এখন কোরআনের আয়াতগুলো সম্পর্কে জানার আগ্রহ ভিতরে আছে এবং সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করব। মৃত্যু আসার আগে একবার অন্তত কোরআনের একশো চোদ্দোটি ছোড়ার ভেতরে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তালা কি বলেছে সেই সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করুন আলহামদুলিল্লাহ 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 যাই হোক আমার যেই মেন কথাটি আজকে ছিল যে তথ্যটি দেবার সেটি হচ্ছে একটি জাল হাদিস সেটি হচ্ছে আঠারো হাজার মাকলুকাত আসলে আমরা কেউ জানি না কেউ বলতেও পারবো না যে আল্লাহ আসলে কত কত সৃষ্টি করেছেন এটি একমাত্র আল্লাহ তালাই জানেন এবং হ্যাঁ এটাও মনে রাখবেন যে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে কিন্তু নিজে হাতে খাওয়ান নিজে খাওয়ান আজকে আমরা মনে করি যে আজকে আমি যা ইনকাম করব আমি যা ছুটব আমি মনে হয় সারা দিন ইনকাম কর পরিশ্রম করলে অনেক বেশি ইনকাম করতে পারবো আসলে বিষয়টা তা নয় আমাদের জন্মের আগে আল্লাহ তালা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে আমি কতটুকু ইনকাম করবো কতটুকু আমার রিজিক থাকবে এই জন্য আপনি দিন যতই মানে ঘুরির মতো ঘুরেন না কেন আকাশে উড়েন না কেন আপনার রিজিকে যতটুকু আল্লাহ লিখে রেখেছে দিন শেষে আপনি ততটুকু নিয়েই বাড়িতে ফিরবেন তাই একটু ছুটা বন্ধ করুন যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট থাকুন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সালামত